দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় ভাই বোনেরা, আমরা আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি, যেন মহামনিবের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, পড়ছি শুকরিয়া মহান তসবিহ আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং যথারীতি ইমান চর্চায় রত আছেন। প্রিয় ভাই বোনেরা, যথারীতি আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে এবং জেনে নিচ্ছি ওনার কুশলাদি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এবং সেই সাথে আশা করছি আপনিও ভালো আছেন এবং সকলেই যারা আমাদের দর্শক ভাই এবং বোনেরা আজকে প্রোগ্রামে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলেই ইমানের সাথে আছেন এবং আমল চর্চাতে নিয়োজিতকে নিয়োজিত রেখেছেন এবং নতুন একটি বছর যেটা আমরা শুরু করেছি 1435, আশা করি আমাদের এই বছরটি হবে সুন্দর এবং কল্যাণের পথে যাত্রার বছর হবে। আমিন আমিন। এবং মহরম শুরু হয়ে গেছে, সুতরাং আশুরার বিষয়টি চলে আসবে। প্রিয় ভাই বোনেরা, আমরা হিজরি সন আরেকটি শুরু করেছি গত সপ্তাহে, আমরা হিজরির শুভেচ্ছা আপনাদেরকে দিয়েছি এবং আশা করছি যে যারাই আমাদের সাথে আছেন তারা ইতিমধ্যে জেনে গেছেন যে হিজরি সনটা কত, 1435। তো এই বিষয়টি আমাদের ইসলামিক ক্যালেন্ডার যেহেতু আমাদের ইবাদতের সাথে সংশ্লিষ্ট অ্যাকচুয়ালি, সুতরাং এই বিষয়টি আমাদের হিসাবে রাখা দরকার। যেমন যেমনটি আমরা ইংরেজি গণনা করি, এটাও অত্যাবশ্যকীয় একটি আমাদের, বিশেষ করে ইমানদারদের জন্য অনেক বেশি জরুরি একটি বিষয়। আমরা চলে যাই কলে, দেখি কি আমাদের সাথে কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বোন, আপনার প্রশ্ন বলেন। আমার দুটো প্রশ্ন ছিল হুজুরের কাছে। প্লিজ। একটা হলো আমি আমার শ্বশুর শাশুড়িকে এবার হজে পাঠিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ওনারা সুন্দর মতো হজ করে দেশে আসছেন, কিন্তু এটা নিয়োগ ছিল আমার স্বামীর, কিন্তু এখন উনি একটু আর্থিক সচ্ছলতা একটু দুর্বল হয়ে যাওয়াতে হজটা আমি আমার জমানো টাকা দিয়ে সম্পূর্ণ খরচ, ওনাদের হাত খরচ থেকে শুরু করে সম্পূর্ণ খরচ আমি দিয়ে ওনাদেরকে হজ করিয়েছি আলহামদুলিল্লাহ। তো এখন আমার কথা হলো এটা কি হবে, এটা তো আমার স্বামীর নিয়োগ ছিল, তো আর এটাতে কি আমি কোনো সওয়াব পাবো, আমি একটু হুজুর কাছে জানতে চাচ্ছিলাম আগ্রহ করে একটু। আর একটা প্রশ্ন হলো যে নিয়ামুল কোরআনে একটি দোয়া আছে যে আপনি পরীক্ষা পাশের জন্য কিংবা চাকরি লাভের জন্য একটা নিয়ত করে একটা দোয়া আছে, ইয়া ইলাহাল আলামিনা ইয়া খাইরান নাসিরিনা, এই দোয়াটা পড়লে কি, নিয়ত করে এই ধরনের দোয়া পড়লে কি এটা হবে, কতটুকু এটা ঠিক একটু হুজুরের কাছ থেকে জানতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, দুটি প্রশ্নই চমৎকার। প্রথম প্রশ্নটি হলো যে বোন আপনি আপনার শ্বশুর শাশুড়িকে হজ করার জন্য আর্থিক সহযোগিতা করেছেন, আপনার স্বামীর নিয়ত ছিল এটা করার, নিজের মা বাবাকে হজ করাবেন, কিন্তু তার আর্থিক অসচ্ছলতার কারণে আপনি তাকে সহযোগিতা করেছেন। আপনার প্রশ্ন হলো যে এতে করে আপনার স্বামীর যে নিয়ত ছিল সেটাই আদায় হবে কিনা এবং আপনিও তাতে সওয়াব পাবেন কিনা। উত্তর খুব সহজ, স্বামী এবং স্ত্রী যদিও আমরা দুটা সত্তা, কিন্তু দুজনে মিলিয়ে একটি সংসার, একটি পরিবার এবং অনেকটা পৃথক দুটো শরীরে একই আত্মার মতো এবং একই বৃন্তে দুটি ফুলের মতো, কাজেই স্বামী এবং স্ত্রী একজন আরেকজনকে সহযোগিতা করবেন, এটাই নিয়ম। সেই সহযোগিতা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, যেমন স্বামীর কোনো কাজ স্ত্রী করে দিতে পারেন, স্ত্রী কোনো কাজ স্বামী করে দিতে পারেন, অথবা যে দায়িত্বটি স্বামীর সেটা স্ত্রী পালন করে স্বামীকে দায়িত্ব মুক্ত করতে পারেন, একইভাবে যে দায়িত্বটি স্ত্রী স্বামী সেটা করে দিয়ে তাকে দায়মুক্ত করতে পারেন। এর মাধ্যমেই কিন্তু পারস্পরিক সহযোগিতার একটা সুন্দর দৃষ্টান্ত প্রতিস্থাপন করা যায়। এখানে আপনার স্বামীর একটা নিয়ত ছিল যে মা বাবাকে হজ করাবেন, কিন্তু আপনি নিজের জমানো টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করেছেন, এটা যদি একান্তই আল্লাহকে খুশি করার জন্য করে থাকেন এবং আপনার স্বামীকে সহযোগিতার উদ্দেশ্যে তার নিয়তের যে একটা দায়ে ভার ছিল সেটাকে থেকে তাকে মুক্ত করার জন্য করে থাকেন, অবশ্যই বিশাল সওয়াব আপনি পেয়েছেন এবং তারা হজ করে যে সওয়াবটা পেয়েছেন যেহেতু আপনি তাদেরকে সহযোগিতা করেছেন সেই কারণে আপনিও সেই সমপরিমাণ সওয়াব পেয়েছেন। কারণ আমরা দেখি যে ইসলামের নিয়ম হলো যে ব্যক্তি কোনো ভালো কাজ করে
এবং যারা তাকে সহযোগিতা করে আল্লাহ তাআলা যিনি কাজ করেছেন তাকে যেমন সওয়াব দেবেন, যারা তাকে পথ দেখিয়েছে সহযোগিতা করেছে যে কোনো প্রকারে তাদেরকে আল্লাহ তাআলা সেরকম সওয়াব দান করে থাকেন। আলহামদুলিল্লাহ এটা আমাদের সকলকে আমরা যেসব দর্শক ভাই এবং বোনেরা এবং আমরা যারা নিজেরা শুনছি তাদেরকে একটা অনুপ্রেরণা যোগাবে আপনার এই দৃষ্টান্তটি। এই ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে যে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কটা সুদৃঢ় থাকা দরকার এবং টাকা পয়সার ক্ষেত্রে বিশেষত স্বামী তার স্ত্রীর অথবা স্ত্রী তার স্বামীর দায়ভার নিতে অনেক সময় কুণ্ঠিত হয় যে আমি এত কষ্ট করে টাকা জমিয়েছি তোমার মা বাবাকে হজ করার জন্য আমি সেই পয়সা কি করে কেন খরচ করব, এরকম একটা মানসিকতা থাকতে পারে। কিন্তু এই কৃপণতা বা এই সংকীর্ণতার দেয়ালকে টপকে আপনি যে উদারতার একটা দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছেন এটা আশা করি আল্লাহ তাআলা এটার জন্য আপনাকে সুন্দর জাজা দান করবেন, বিনিময় দান করবেন। একইভাবে আমরা দোয়া করছি যে প্রতিটি পরিবারে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক এরকমই সুদৃঢ় হোক এবং একজনের দায়িত্ব আরেকজনের পালনের ক্ষেত্রে যেন সহযোগিতা করে আমরা যেতে পারি। এখানে আরেকটা বিষয়ে আমরা প্রাসঙ্গিকভাবে বলতে পারি, যেমন শ্বশুর শাশুড়ি মেয়েদের জন্য তাদের সেবা করাটা, এটা এই দায়িত্বটা কিন্তু মূলত স্বামীর। যেমন আমার মা বাবাকে খেদমত করাটা, তাদের যদি যে কোনো আর্থিক খেদমত হতে পারে, শারীরিক খেদমত হতে পারে, সহযোগিতা হতে পারে, এই কাজটা কিন্তু আমার, যেহেতু তারা আমাকে দুনিয়াতে এনেছেন, আমার মা আমাকে প্রসব করেছেন, আমাকে দুধ পান করিয়েছেন, আমাকে বড় করেছেন, আমার মা বাবা আমাকে লালন পালন করেছেন, কাজেই তাদের প্রতি পরিপূর্ণ দায়িত্ব আমার। কিন্তু আমার স্ত্রী যখন স্বেচ্ছায় আমার এই দায়িত্ব পালনে আমাকে সহযোগিতা করলো, যেমন আমি যেহেতু কাজে থাকি, অর্থ উপার্জনের ব্যস্ত থাকি অথবা অন্যান্য কাজে থাকি, আমার স্ত্রী চিন্তা করলো যে আমার স্বামীর যে দায়িত্বটি, যে মা বাবা আমার স্বামীকে বড় করে আমার কাছে তুলে দিয়েছে, তাদের প্রতি আমার যদিও সরাসরি দায়িত্ব নাই কিন্তু আমিও যদি করি তাহলে তারা খুশি হলে আল্লাহ আমার উপর খুশি হবেন, আমার স্বামীর দায়িত্ব থেকে আমার আমি তাকে মুক্ত করলাম, আর আমার স্বামীর উপর যদি আমার শ্বশুর শাশুড়ি খুশি থাকেন এটার ফল কিন্তু আমি উপভোগ করব। কোনো কারণে মা বাবা যদি স্বামীর উপর অসন্তুষ্ট থাকেন তখন কী হবে, তিনি নিশ্চয়ই ভোগান্তিতে থাকবেন, আর এই ভোগান্তি একটা পরিবারের একজনের ভোগান্তি মানে হলো পুরো পরিবারের ভোগান্তি। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবেই দেখতে পারি যে অনেক সময় ছেলের বউর যারা আছে শ্বশুর শাশুড়ির বউ মায়েরা তারা মনে করে যে আমরা কেন, আমার কী দায়িত্ব, কিন্তু তারপরেও আমরা এই আজকের এই প্রথম প্রশ্নের অনুপ্রেরণা থেকে এইভাবে নিজেদেরকে অনুপ্রাণিত করতে পারি না, এটা আমার আমার উপর ফরজ না হতে পারে কিন্তু আমার স্বামীর যে দায়িত্ব আছে, আমার স্বামী যেহেতু আমাদের জন্য বেশি সময় দিচ্ছেন কাজেই আমার স্বামীর দায়িত্বটা আমি কিছুটা আদায় করে দিই, আর এতে করে আমার স্বামীর যে কল্যাণ আসবে তার প্রতি যে তাদের ভালোবাসা দোয়া ইত্যাদি আসবে সেটা তো আমিও ভোগ করব, আমার সন্তানরা ভোগ করবে। এভাবেই কিন্তু আমরা ভাগাভাগি করেই শেয়ারের মাধ্যমেই আমরা সুন্দর সমাজ সুন্দর পরিবার প্রতিষ্ঠা করতে পারি। দ্বিতীয় প্রশ্নটি আপনি করেছেন যে বিভিন্ন পরীক্ষা পাশের জন্য নিয়ামুল কোরআন নামক একটি বইতে এরকম মকসুদুল মুমিন নিয়ামুল কোরআন বলেছেন, সম্ভবত যাই হোক কাছাকাছি মকসুদুল মুমিনের নিয়ামুল কোরআন, এটা আমাদের ঘরে ঘরে থাকে, যদিও এই কিতাবগুলোর অধিকাংশই হচ্ছে কোনো অথেন্টিসিটি নেই, সব কিছুই আনঅথেন্টিক এটা বলা যাবে না কারণ অনেক সুন্দর কথাও থাকতে পারে, কিন্তু অধিকাংশ তথ্যগুলো আরও আপডেটেড হয়ে গেছে এখন, যেগুলোকে হাদিসের সনদ ইত্যাদি অনুযায়ী যেগুলোকে মূল্যায়ন করলে দেখা যাবে সেটা অথেন্টিক নয়, এই জন্য আমরা যেগুলো লেটেস্ট স্কলাররা লিখেছেন আরও অথেন্টিক ওয়েতে সেগুলো পড়ার জন্য আমরা চেষ্টা করব। তো এখানে যে এই প্রশ্নটি এনেছেন যে ইয়া ইলাহ আল আলামিন ইয়া ইলাহ আন নাসরিন এই জাতীয় কথা, এটা পড়লে কি আসলে পরীক্ষা পাশের জন্য কোনো ব্যবহার হতে পারে কি না এই দোয়াটি, এর উত্তর হলো শব্দগুলো ইয়া ইলাহ আল আলামিন সুন্দর, হে জগতের প্রভু, ইয়া ইলাহ আন নাসরিন অথবা হে সহযোগীদের প্রভু, যারা সহযোগিতা করে তাদের প্রভু, সুন্দর কথা। তবে এই শব্দে বা এই পারপাসে এই দোয়াটির কোনো সনদ আছে বলে আমার জানা নেই, এর বিপরীতে আমরা যেটা বলতে চাই যে যেটা অথেন্টিক, যে কোনো পরীক্ষা হোক, যে কোনো আপদ বিপদ হোক, যে কোনো সহযোগিতা আল্লাহর দরকার হবে এমন সময় হোক, তখন আল্লাহর নবী যেটা শিক্ষা দিয়েছে যেটা অথেন্টিক হাদিস দ্বারা প্রমাণিত সেটা হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস, হে চিরঞ্জীব
হে চিরস্থায়ী, তোমার এই রহমতের মাধ্যমে তোমার এই সহযোগিতা আমি চাই। কাজে আল্লাহর রহমত চাওয়া, আল্লাহর সাহায্য চাওয়া, এইখানে এটা আরো সুন্দরভাবে এবং হাদিস থেকে উদ্ধৃত শব্দের মাধ্যমে আমরা দোয়াটা করতে পারি। কাজে আমরা এই শব্দগুলো আমরা পড়তে পারি, কোনো আপত্তি নেই, তবে আরো বেশি অথেন্টিক যে শব্দগুলো হাদিসে এসেছে সেটা হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রহমাতিকা, আস্তাগে এটা আপদ বিপদ সহযোগিতা যখন দরকার, যে কোনো পরীক্ষা টেস্ট ইত্যাদি সময় আমরা আল্লাহর সহযোগিতা এইভাবে কামনা করতে পারি। ধন্যবাদ। জাজাকুমুল্লাহ বোন, আপনার চমৎকার দুটি প্রশ্নের জন্য চলে যাই পরবর্তীতে, কে আছেন ওনার কাছে? সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলবেন। আমার দুটো প্রশ্ন ভাইয়া, যে আমরা নখ কাটি হাতের অথবা পায়ের নখ কাটি, তো এক্ষেত্রে যখন আমরা দেশের নখ গুলা কাটতাম ওগুলোতে আমরা মাটির নিচে পুঁতে রাখতাম, আচ্ছা, কিন্তু এ দেশে তো সেটা সম্ভব না, এক্ষেত্রে যে আমরা নখ গুলা কাটার পরে ফেলে দিই আমাদের গুনাহ হবে কিনা? আরেকটা প্রশ্ন ছিল এই যে মাথা আঁচড়ানোর পরে চুল গুলা, তাও আমরা দেশে মাটির নিচে পুঁতে রাখতাম, কিন্তু এ দেশে তাও সম্ভব না, এখন এক্ষেত্রে কি করা যায় যদি একটু বলেন। ধন্যবাদ। আর আমার বেবি একটু অসুস্থ, দোয়া করবেন আমার বেবির জন্য। মাশাআল্লাহ। এমনই সমস্যা যেগুলোতে চুল উঠে যাওয়ার অবস্থা, কারণ চুল নিয়ে সমস্যা। প্রথম সমস্যাটি হচ্ছে আমরা নখ যে কাটি নখগুলো কি করব, এবং দ্বিতীয় হলো চুল আঁচড়ানোর পর চিরুনি ব্যবহার করার পরে যে চুলগুলো বেরিয়ে আসে সেগুলোকে আমরা কি করব। যদি কেউ মাটির নিচে পুঁতে রাখেন যে আমার শরীরের এই যেহেতু অংশ, কাজে সেগুলোকে দাফন করে দেওয়া দরকার, কোনো আপত্তি নেই, কোনো নিষেধাজ্ঞা নেই, তবে এটার জন্য এরকমই করতে হবে, মাটির নিচেই দাফন করতে হবে, তাহলে এরকম বিধানের কোথাও শরীয়তে নেই। এবং এটা যদি আমরা নিজেদের উপর আরোপ করে রাখি তাহলে এটা কঠিন কাজ, কারণ প্রতি সপ্তাহে আমরা নখ কাটতে হয়, আবার সেগুলো নিয়ে দাফন করার জন্য দাফন কাফনের ব্যবস্থা করা, তখন অনেক সমস্যা হতে পারে। এর চেয়ে ভালো আপনি যদি কোথাও এমন কোনো জায়গায় ফেলে দেন যেখানে নাপাক জায়গায় ব্যবহৃত হবে না, অথবা যেহেতু নিজেরই শরীরের অঙ্গ সেগুলো অমর্যাদা হবে না, সেরকমভাবে যদি আমরা করি তাতে কোনো আপত্তি নেই, যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন, কাপড় পেঁচিয়ে কাগজ পেঁচিয়ে সেটাকে বিনিয়ে ফেলে দিতে পারেন, অথবা গার্ডেনের কোনো পাশে যদি আপনি পুঁতে রাখেন তাতেও কোনো অসুবিধা নেই। তবে সুনির্দিষ্টভাবে এগুলো হচ্ছে শরীরের অতিরক্ত অংশ, সেগুলোকে কেটে ফেলতে বলা হয়েছে, কাজে এগুলোর জন্য আবার বিশেষ কোনো বিধান দেয়া হয়নি, এই জন্য এগুলো নিয়ে বেশি করে আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ। জি, আমরা চলে যাচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসছি বিজ্ঞাপন বিরতি শেষ করে, আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তর মূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে আলাউদ্দিন সুইটস অ্যান্ড কেকস শ্যাডল ওয়েটনি মার্কেট, হিজাজ ট্রাভেল